যার ভিতরে রাজনৈতিক গুণাবলী থাকবে না, যার ভিতরে দেশপ্রেমিক থাকবে না, সে খানকে বলার কোনো অধিকার নাই বাংলাদেশ সংসদে বসে। বাংলাদেশ যতগুলা ইউনিভার্সিটি আছে সবাইকে আমি মুখ খারাপ করে, আমি ওইখানে মুখ খারাপ করে যেখানে আমাদের দেশে সম্মান নষ্ট হয়, যেখানে আমার বাংলা মা কলঙ্কিত হয়, আমার মুখ খারাপ ওখানে হয়। পলিটিক্যাল সায়েন্স যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে যারা পাস করছে একমাত্র তাদেরকে নমিনেশন দেওয়া হোক, এছাড়া যদি রিক্সাওয়ালা পতিতা যদি সংসদে নমিনেশন পায় তাহলে ওই রাজনীতির মারে আসাদ সৌদে ডাইরেক্ট। একটা ডাইরেক্ট কইলাম আসাদ ওই রাজনীতির মারে সৌদে, পারলে আসাদের বালতোরা ফালাইস, ব্যবসা শুরু করছো রাজনীতির নামে। হ্যাঁ, আজকে দেশ রসাতলে। হিরো আলম যে মনোনয়ন পত্র উচ্চারণ করতে পারে না, সে কিভাবে মনোনয়ন পায়? হ্যাঁ, 71 টিভিতে একটা রিপোর্টার এরকম গাঁজা খায় যার চরিত্রের কোনো গাও নাই, সে কিভাবে বাংলাদেশে মনোনয়ন পত্র পায়? এই 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 দিয়ে কি দেশ চলবে? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? অশিক্ষিত পতিতা গাঞ্জাখোর ইয়াবাখোর ইয়া দিয়ে সংসদে তোমরা দান্দা শুরু করে লইছো, নমিনেশন পত্র বেছো, হ্যাঁ নমিনেশন পেপার বেছো। হিরো আলম কেডা, ওই ময়ূরী কেডা, মিডিয়া জগতে এগুলা চরিত্র আছে, এগুলা কারা? ওই যে মহিলা 71 টিভিতে খালি মুসলমানরে বাস দিছে, খালি মুসলমান ধর্মদের বাস দিছে, সিগারেট খাইয়ে খাইয়ে বিভিন্ন পুরুষের লাগে শুয়েছে, সে কিভাবে নমিনেশন পায়? বাংলাদেশ যদি শিক্ষিত সমাজ হয়, বাংলাদেশ যদি ভদ্র সমাজ হয়, এরা কিভাবে নমিনেশন পায়? একদিকে দল চালাবা, তোমাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশ স্বাধীন বাংলা মায়ের বুকে তোমাদের রাজনীতি করার অধিকার নেই। মাস্টারপি আছে অভিনন্দন, সে দেশে ভালোবাসে, সাকিব আল হাসান দেশে ভালোবাসে, বিএনপিতে এরকম ভালো মানুষ আসুক অভিনন্দন দেবো, অন্য দলে আসুক অভিনন্দন দেবো, এগুলা কি? এগুলা কি? বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নামক একটা সাবজেক্ট আছে, ওটা কাদের জন্য করা হয়েছে? এই জন্য সরকার বছর বছর কেন এই শিক্ষকদের রাখে আর স্টুডেন্টরা পড়াশোনা করে? ওখানে কারা? তারা তারা রাজনীতিতে চান্স পায় না, তারা বাদাম বিক্রি করে, ইয়া বাগান জায়গায় রাস্তা পড়ে থাকে, রাজনীতিতে চান্স পাইবে হিরো আলম? এগুলা কারা? এগুলা কারা? তোমরা রাজনীতি করো, দেশ শাসন করবা, দেশের তোমাদের মূল লক্ষ্য হইছে দেশ শাসন না, জনগণের জনগণের মূল লক্ষ্য না, জনগণের ভালোবাসা তোমাদের মূল লক্ষ্য না, বাংলাদেশের বেচে খাওয়া তোমাদের মূল লক্ষ্য। তার কারণ ওখানে যদি মেধাবী ছাত্ররা চান্স পায়, ওখানে যদি শিক্ষিত ছাত্ররা চান্স পায়, তোমরা চুরি করতে পারবা না। এই জন্য মূর্খ পতিতা সংসদে ঢুকাইতে আস, কথা সত্য। যদি তোরা এরকম রাজনীতি করো তাহলে পলিটিক্যাল সায়েন্স বাংলাদেশ প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখন ব্যান করবি, এখন তোদের অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার, তোদের অধিকার নাই। যেখানে হিরো আলম নমিনেশন পায় তোরা টিভিতে ভাইরাল করো, যেখানে ময়ূরী নমিনেশন পায়, যেখানে 71 টিভিতে যেই মহিলা খালি সিগারেট খায় সিগারেট খায়, যার চরিত্র খালি পতিতার গন্ধ, সে নমিনেশন পায়, সেই দেশে তোদের রাজনীতি করার অধিকার নাই, সে যে দলেরও। এই জন্য দেশ স্বাধীন হয় না। শিক্ষিত মানুষ ঢুকা, শিক্ষিত মানুষ ঢুকা যারে দিয়া দেশের উন্নতি হবে, সম্মান পাবে, এগুলা কি ঢুকাইতে আসো? তোরা মিডিয়া জগৎ কি শুরু করছে, বাংলাদেশের পলিটিশিয়ান তোরা কি শুরু করছো, এগুলা কি শুরু করছো? আমি চাই এই লাইফটা বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে সব শালাগো চোখে পড়ুক, মিডিয়া জগতের চোখে পড়ুক, বাংলাদেশে কি শুরু হইলো, এদের থু দেওয়া উচিত, এরা রাজনীতি করে না, এরা দেশের সম্মান নষ্ট করতে আছে। হিরো আলম মানুষ, আল্লাহর সৃষ্টি, আমি তারা ঘৃণা করি না, তার কি যোগ্যতা আছে? আমার প্রশ্ন ওইখানে, তার কি যোগ্যতা আছে বাংলাদেশ সংসদে বসার? আছে? তারপরে আরো কয়েকজন আছে, একটা মাইয়া এই যে সিগারেট খায় খালি নাস্তিকগিরি করছে, তার কি যোগ্যতা আছে বাংলাদেশ সংসদে বসার বসার জন্য? তার কাতারে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার তারেক জিয়া বা এটা খালেদা জিয়া বসবে? একই কাতারে তো বসবে, কিভাবে বসবে? তাদের যোগ্যতার সাথে এদের কি তুলনা? তাহলে কি হলো, কি তার কি হলো, এগুলা কি বাংলাদেশে কি শুরু হয়েছে? এই নিয়ে কেউ কথা কানা, খালি মিডিয়াতে খালি ভাইরাল করতেছে, তারা ভিউয়ার খুঁজতে আছে, ভিউয়ার বাড়াইতেছে, পয়সা করতেছে, আমাদের দেশটা একটা দানদার মেশিন শুরু করে দিয়েছে রাজনীতি লইয়া। এই হিরো আলমের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবে? খালেদা জিয়া সে বসবে, পরপর দুই তিনবার একজন প্রধানমন্ত্রী তারা একই কাতারে বসবে, হিরো আলম একটা কথা কবি আর তারা শুনবে? এটা কেমন রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে? যোগ্যতা অনুযায়ী তারে নমিনেশন দেওয়া উচিত, যোগ্যতা অনুযায়ী, এটা ঠিক না। এটা বাংলা মায়ের সাথে বেইমানকি করা হইতে আছে। আপনারা দেশে ভালোবাসেন, দেশে ভালোবাসেন, রাজনীতি লয়ে ধান্দা করেন না, মুক্তা ভাইটা যায় আপনাকে জন্য, এই আর জন্য কি দেশ স্বাধীন হয়েছে আপনার বাংলা বা? এগুলো দেখার বাকি, আপনারা কি শুরু করছেন দেশ লইয়া? যদি দেশ চালাইতে না পারেন তাহলে যার যার জায়গায় চলে যান, আমরা নতুন প্রজন্ম উঠে সংসদ চালামো, আমরা পারবো, বাংলাদেশের নতুন প্রজন্ম পারবে সংসদ চালাইতে, আপনাকে দিয়ে হবে না। তাহলে ময়ূরী কিভাবে নমিনেশন পায়, হিরো আলম কিভাবে নমিনেশন পায়? এর আবার দল করে, এক পিছনে মানুষ করে। আজ মাস্টারপি একটা শিক্ষিত ছেলে, একটা দেশপ্রেমী মানুষ, সে নমিনেশন পাইছে, হাত ধারে
তারে নিয়ে ট্রোল করে এই বাংলা জাতি মাছ ছাপি আসলে কি দেশ খারাপ হইবে? দল বড় ব্যাপার না, মার্কা বড় ব্যাপার না, ব্যক্তি বড় ব্যাপার। যেই সেটেলার ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াই ল্যাংড়াই আমাদের দেশের জন্য কতগুলো কাপ জিতছে, সেই ছেলেটারে আজকে মাইয়া বানাই ফেসবুকে সার্চ আমার চোখের পানি এই জন্য আইসে, এই জন্য চোখের পানি আইসে। সাকিব আল হাসান ও যাই হোক আমাদের দেশের জন্য কি না করছে, সেই ছেলেটারে আজকে মাইয়া বানাইয়া ছবি পোস্ট করে ফেসবুকে, এগুলা কি রাজনীতি হইতেছে? দেশকে ভালোবাসি তোদের চোর সাজরে ভালোবাসি না, সালারা দেশরে ভালোবাসি। দান্দা শুরু করছে বাংলা মায়ের দিয়া, তোরা সব টাডা পরিয়া মর, সালারা টাডা পরিয়া মর। এই যদি রাজনীতি তাহলে তোর রাজনীতিতে থু দেই, তোদের রাজনীতিতে মুতি, তোদের রাজনীতিতে আগুছি দেয় সালারা। তোরা মানুষ হাক কুত্তার বাচ্চারা মানুষ হাক, তোদের কুত্তা কইতে পারি তৈলাম, এর নাম রাজনীতি না, এর নাম দেশপ্রেম না। বাংলা মায়েরে তোর অপমান করতেছে, কোথায় রয়েছে মাস্টাফি, কোথায় রয়েছে হিরো আলম, কোথায় রয়েছে ময়ূরী? কার অবদান দেশের জন্য বেশি? দেশকে যে ভালোবাসবে সেই বাংলাদেশের রাজনীতি করতে হবে, সারা কোনো শালার পোশালায় বাংলাদেশের রাজনীতি করার অধিকার তোদের নাই। তোরা ধান্দা শুরু করছো বাংলাদেশ লয়ে, তোরা ধান্দা শুরু করছো, তোরা ধান্দা শুরু করছো। ফেসবুকে আসতে পারি না, একটা কমেন্ট করলে দেশের পক্ষে একটা কথা করলে কেউ কায় রাজা কা, কেউ কায় তোর মায়ের যদি হালার পালা। এই এই কি দেশের রাজনীতি? এগুলা কি তোরা নেতারা এগুলাকে শেখাও? তোদের 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 নিচে যারা কাজ করে তাদেরকে এগুলা শেখাও। দেশের পক্ষে কথা কইলে কয় তোরে ডিম থেরাপি দেবো, তোরে পুলিশ দিয়ে ধরাবো, কে শালার পরে শালা? স্বাধীন দেশের নাগরিক কথা বলতে পারবো না? তোরা টেবিল টক করো সমস্ত দিন, এইসব বিষয় নিয়ে তোরা ভাবো না। আজকে কি শুরু করছো? নাহলে 71 টিভির মতো জায়গায় কিভাবে হিরো আলমরে প্রচার করে আর সেই ভিডিও ভাইরাল হয় ফেসবুকে? কোথায় হিরো আলম, কোথায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোথায় তারেক জিয়া, কোথায় সজীব আজাদ সাহেব, কোথায় রয়েছে খালেদা জিয়া? কির সাথে কি এগুলো কি শুরু হয়েছে দেশের ভিতরে? আল্লাহর সৃষ্টির আমি ছোট করবো না, হিরো আলমরে ছোট করবো না, কিন্তু একটা সমঝোতা থাকা চাই রে ভাই, এগুলো কি শুরু হয়েছে দেশের ভিতরে? আরে সাজ্জা খানকির পোলা সুয়ারের বাচ্চা, তুই যেরকম মানুষের বউরে শাড়ি কিনে দাও কুত্তার বাচ্চা, তুই তোর কারণে দেশের সম্মান নষ্ট হয়েছে সুয়ারের বাচ্চা। কত পোলট্রি মারবি তুই? হিরো আলমের ওই গার্লফ্রেন্ডের ওই এগুলো কি বড় দেখছো? শালার পর শালা সুয়ারের বাচ্চা, তুই দেশের সংসদ ভবনের নমিনেশন তুই এভাবে মানুষের কাছে কিভাবে বিক্রি করো? দেখাইয়া পাগলা হইয়া ঝাড়ু মাইরা ক্ষমতা চ্যুত করো করো, তুই এভাবে কিভাবে বিক্রি করো তুই এগুলা? এখন বুঝি বুড়া বুড়িতে পাও না, এখন হিরো আলমরে দর্শক যে হিরো আলম হয়েছে খদ্দের, আর পতিতা খুঁজতে খুঁজতে তোর বিছানায় দেবে। আমি উচিত কথা কই, কেউ আমার খারাপ মাইন্ডে নেবেন না, এইটাই রিসার্চ করে দেখেন, আমি যুক্তি সহকারে কথা হয়েছি এবং এইটাই সত্য কইছি, এতে যদি খেপে আমার উঠে কিছু করার নাই, আমি সত্য কথা কইছি, সত্য কথা কইছি। না রে হিরো আলমের মানুষ বাংলাদেশে নমিনেশন পাই কেমনে? বাংলাদেশে কি ভালো মানুষ নাই? ওই যে এলাকা দিয়ে নমিনেশন পেয়েছে ওখানে কি সবই রিক্সাওয়ালা ময়ূরের মতো মাইয়া, সে কিভাবে নমিনেশন পায়? ওই এলাকায় কি মানুষ নাই? বিএনপি হোক, বিএনপির কি ওই এলাকায় বিএনপির সভাপতি, বিএনপির অন্য কোনো ভালো প্রার্থী নাই? এগুলো কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে? কারে ছোট করতে আছে, কারে ছোট করতে আছে? এগুলো বাংলাদেশের সম্মানিত যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদেরকে ছোট করতে আছে, এগুলো ঠিক না ভাই। রাজনীতি রাজনীতির জায়গায় রাখ, দেশের সম্মান যে রক্ষা না করতে পারবি তার রাজনীতি করার অধিকার নাই বাংলা মায়ের বুকে, সে রাজনীতি বাংলা মায়ের বুকে করতে পারবি না। আর তোরা আমার এক বেয়াদব, আমি বেয়াদব না, আমার চিন্তা হলে তোরা আরো 500 বছর বাংলাদেশের এই নোংরা রাজনীতি করলে আসাতে চিন্তা হইবে। তোরা নোংরা, তোদের চরিত্র নাই, তোদের ইমান নাই, তোদের ব্যক্তিত্ব নাই, যদি এইয়া থাকতো তাহলে এইসব মানুষ তোরা নমিনেশন দিতি না। ময়ূরীরে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে, ময়ূরী আর খালেদা জিয়ার ভিতরে পার্থক্যটা কি ভাই? তাইলে এরশাদ আর হিরো আলম এই দুজনের ভিতরে পার্থক্য কি? এরশাদ একবার প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের, সে একজন প্রেসিডেন্ট ছিল, অবশ্যই সে সম্মানিত, যাই করুক অবশ্যই সে সম্মানিত। তার দল থেকে হিরো আলম কিভাবে নমিনেশন পায়? তাহলে এরশাদ আর হিরো আলমের ভিতরে পার্থক্যটা কোথায়? শিক্ষিত মানুষ চাই, সম্মানিত মানুষ চাই সংসদে, মুরুক্ক রিক্সাওয়ালা পতিতা দিয়া বাংলার বাংলা মায়ের সংসদ চলবে না। এই ধান্দা বন্ধ কর, বাংলা মায়ের বহুত দেশ দেখাইছে, এই ধান্দা তোরা সবাই বন্ধ কর, নাইলে এইবার মুক্তিযোদ্ধা হবে না, এইবার নতুন প্রজন্ম যোদ্ধার নামে মাঠে। এগুলা সার, এগুলা সার, সম্মান রক্ষা করতে শেখ,
রাজনীতির সুন্দরভাবে রাজনীতি কর, নোংরা রাজনীতি সার বাইরা তোরা, নোংরা রাজনীতি সার তোদের জন্য বাংলা মায়ের জন্য দরকার আত্মহত্যা করে এলাম, তোদের দেখতে ইচ্ছা করে না আমার, বিদেশে তাই বিদেশে খাই, এরপরে তোদের জন্য কথা কই, অনেকে গালি দেয়, অনেকে গালি দেয় যে আসাদারটা পেয়ে তো চিনলি না তোরা, রাজনীতি ব্যক্তিবর্গের চরিত্রই নেই, চরিত্র যদি থাকতো তাহলে এই করতো না বাংলা মায়ের লইয়া।